আসসালামু আলাইকুম মোদির জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইনে ক্লাস সবাইকে স্বাগতম আজকে তোমাদের উচ্চতর গণিত বোর্ড থেকে সাধারণত কোনো সৃজনশীল তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তো তোমাদেরকে জন্য আমরা স্কুল থেকেই আয়োজন করছিলাম তো যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এটাকে আমরা একটাই কোশ্চেন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে তোমাদের উচ্চত একটাই দেওয়া হবে এর জন্য যতটুকু দেওয়া আছে এর মধ্যে আমরা মূল্যায়ন করব এখানে তিনটা সৃজনশীল দেওয়া আছে তিনটা সৃজনশীল আমি যদি তিন বিশ সাইট তিন বিশ সাইটে কনভার্ট করি মানে একটা যদি বিশ করে ধরি তিন বিশ সাইট আর শেষে দেওয়া আছে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন এ সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাঁচ যদি আট করে যদি হয় পাঁচ সাত আর চল্লিশ তাহলে ষাট আর চল্লিশে একশোতে তোমার আমি মূল্যায়ন করব। আবার বলি হ্যাঁ তিনটা সৃজনশীল তিনটা সৃজন ছিল তিন বিশ ষাট এখানে যা ছিল তা দ্বিগুণ হবে যেন কয়েকজন তোমার আগে ছিল দুই করে এখন চার হবে কয়েকজন ছিল চার করে এখন আট হবে গয়ের জন্য চার এখন আট হবে তো এবার সবগুলোই যদি ইয়ে হয় তাহলে তিন বিশ ষাট হবে তিনটা সৃজন ছিল ষাট মার্ক আর পাঁচটা সংক্ষিপ্ত একটাতে আট মার্ক করে পাঁচ হাজার চল্লিশ যেহেতু নাম্বার বেশি এই জন্য শুধুমাত্র উত্তর লিখলে বা শুধুমাত্র কয়েকটা কথা লিখেই উত্তর লিখে দিলে হবে না যথেষ্ট পরিমাণ ব্যাখ্যা বা ওটার সাথে সম্পর্ক যে যে জিনিসগুলো সেটা যদি লিখে দাও আমি ফুলমার্ক দেব আর যদি শুধুমাত্র গাইড দেখে বা কোনো বই দেখে বা যদি কোনো যদি সহসে বসে দাও আমি নাম্বারটাও সেভাবে দেব এর জন্য খুব খেয়াল করে আমি চাই যে তোমরা যদি নিজেরা বাসায় করতে পারো কারো সহায়তা হোক যেটাই হোক নিজেরা চেষ্টা করে করবা সেটা তোমার সুবিধা হবে এই জন্য আমি সম্পূর্ণ সমাধান সমাধান তো করে দিবই না এখন যদি প্রয়োজন হয় তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে সমাধান করে দিব এখন তোমাদের যদি অ্যাসাইনমেন্ট নিউ হলে গিয়ে কোশ্চেন দিয়ে দিব তোমার বা সমাধান করে চেষ্টা করবা চেষ্টা করার জন্য যা পড়া হবে এত লিগে আমাদের অর্জন যদি হুবু তুলে দাও ওর জন্য আমিও রেকর্মভাবে নাম্বার দিব আচ্ছা শুরু করি দেখো প্রথম কোশ্চেনটা অফ এক্স একটা দেওয়া আছে বহুপতি কিউ অফ এক্স দেশটা বহুপতি দেওয়া আছে ক নম্বর দেখা বলছিলাম শূন্য বহুপতি মাত্রা কত ও কেন এই ক নম্বরটা এটা দেখো অধ্যায় দুইয়ের অধ্যায় দুইয়ের শুরুতে কিছু ব্যাখ্যা দেওয়া আছে ওইখানে মাত্রা কাকে বলা হয় বহুপতি কাকে বলা হয় এখানে দেখবো সুন্দরম দেওয়া আছে একটার পরে স্পষ্ট দেওয়া আছে যে শূন্য বহুপতি মাত্রা কত স্পষ্ট দেওয়া আছে আমি শুধু ওইখানে ব্যাখ্যাটা দেওয়া নাই মানে কেন ব্যাখ্যাটা দেওয়া নাই এই ব্যাখ্যাটা তোমাদের কাছে যাবো আর এই ব্যাখ্যার জন্য তিন মার্ক আর শুধুমাত্র উত্তরের জন্য এক মার্ক হ্যাঁ তোমার ব্যাখ্যাটা কি দিবে ওটার জন্য তোমাদের যে বই আছে বইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণ তথ্য দেওয়া আছে ওইখান থেকে ব্যাখ্যা যে যা মতো লেখো বা কি যৌক্তিক হলে নাম্বার পাবে বা যৌক্তিক না নাম্বার দিব না খ দেখো পি অফ এক্সকে এক্স মাইনাসে এক্স দ্বারা ভাগ করলে একই বাক্সেস থাকে তো প্রমাণ কর যেটা এখানে প্রথম যে অংশটা এই অংশের জন্য ছয় মার্ক কোন শর্তে প্রমাণটি সিদ্ধ হবে এটার জন্য দুই মার্ক তো প্রথম যে এটা তোমাদের বইয়ের কোশ্চেন এই বাক্সেস উপপাদ্য প্রয়োগ করে এটার প্রমাণটা করবা যেহেতু প্রথম দেওয়া হচ্ছে এক্স মাইনাসে এক্স মাইনাস বি ভাগ করলে একই বাক্সেস থাকে তাহলে এখানে প্রথমে পি অফ এক্সে এক্স মান এ বসাবা এক্সমান বি বসাবা তো দুই পাশকে সমান ধরবা আর কি অফ এক্সকে আংশিক বক্নাংশে প্রকাশ করো আচ্ছা আমি দেখাচ্ছি দেখো প্রথমে খ বাক্সেসুপদ যেটা এ বাক্সের শুধু মূল থিমটা লিখতে হবে বাক্স উপদেশের মূল যে থিমটা ওটা লিখে তোর প্রমাণটা করবা দেখো আমি এখানে দুইটা উপি একটা এক্স মাইনাস এ এক্স বি যদি উৎপাদক হয় দি একই বাক্সেস থাকে তো প্রথমটা এক্স মাইনাসে এর জন্য বাক্সেস হবে পি অফ এ পর বাক্সেস হবে পি অফ বি যেটি একই বাক্সেস অর্থাৎ পি অফ এ আর পি অফ ই দুইটা সমান হবে তার পাশা করি দুই পাশে ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে আর শর্তটা তোমাদের এই অঙ্কটা বইয়ে দেওয়া আছে এখানে একটা শর্ত দেওয়া আছে যারা বই পড়বা আশা করি এটা উত্তর পাবা এই উত্তর শর্তটা একেবারেই শর্ত শর্ত সাধারণত এটা সময় সময় কোশ্চেনের মধ্যে উল্লেখ করে দেয় এটা কোশ্চেনে উল্লেখ করে তোমার সময় কোশ্চেনে উল্লেখ করে না তো তোমার কোশ্চেন দেখলে হবে বা যখন প্রমাণ করবে দেবার প্রমাণে একটা অংশ দেখতে তোমার প্রমাণ হইতে না তখন দেখবো যে শুধুমাত্র একটা জিনিস হলেই প্রমাণ করা যায় তো ওই শর্ত লিখলেই তোমার নাম্বার দিব গ নম্বরটা আমি তোমার বলি আংশিক ভগ্নাংশ একটা ভগ্নাংশকে ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করে যদি প্রকাশ করা হয় তো ছোট ছোটো ভগ্নাংশগুলোকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে এই সংখ্যাটা বই দেওয়া আছে বই থেকে দিবে বা আমি চাই তোমরা নিজেরা সাজিয়ে লেখো খুব বই দেখলে কেমন যেন হয় একটু সাজিয়ে জাস্ট তোমার বুঝছকে এটা আমাকে মানে ইনসিওর করলে নাম্বারটা দিব দেখো এখানে এক্স প্লাস নিচে যে মান দেওয়া সে এখানে উপরে লবে এক্স প্লাস টু আর এখানে হরে দেওয়া সে এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স তো এখানে নিজ হরের মধ্যে তোমার এক্স কমন যায় তারপর ভিতরে মিনল টার্ম করবা তাহলে এখানে তিনটা উৎপাদক বের হয় একটা হবে এক্স একটা এক্স প্লাস ফাইভ একটা হবে এক্স প্লাস থ্রি তো তিনটার জন্য তিনটে হ্যাঁ প্রথমে এক্স এক্স প্লাস এক্স প্লাস থ্রি প্রথমটার জন্য ধুলো এ পয়টার জন্য বি পরটা সি এই তিনটাকে দৌড়বা দার পর তারপর এ পথ তোমার আশা করি পারবা যে এক নংকে হর যেটা এই এক নংকে বাম পাশে হর দিয়ে গুণ করলে তোমার এটাকে তারপর এক্সের মান শূন্য বসাবা এক্সের মান মাইনাস ফাইভ বসে বা এক্সের মান মাইনাস থ্রি বসানোর পরে সমীকরণে এক নঙকে বসে দিলে যেটা আসবে সেটা আমাদের নিয়ে উত্তর এটা খুব বেশি কঠিন না যতটা কঠিন ছিল বাং মানে প্রসেসিং করে প্রসেসিং তোমরা করে দিয়েছি আশা করি সবাই ফুলমার্ক পাইবা দেখো দুই নম্বর কোশ্চেনটা ছিল একটি বলকে আট ফুট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো বলটি মাটিতে বাউন্স করার পর প্রতিবার তার পূর্বের উচ্চতার অর্ধেক উচ্চতা উঠতে পারে চতুর্থ বাউন্সের পর বলটি কত উচ্চতায় উঠবে উচ্চতা দিয়ে দ্বারা তৈরি করো দেখো যেটি দ্বারা দ্বারাটি অসীমত সমষ্টি থেমে যাওয়ার পূর্বে বলটির মোট অতিক্রান্ত দ্রুত প্রথমটার আমি অনেকে দেখাচ্ছি ক নম্বরটার ব্যাখ্যা তেমন কিছু নাই তবে আট ফুট উচ্চতা থেকে যে প্রতিবার বাউন্সের পর যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনটা একটু সুন্দর মতন একটু আমাকে যদি দেখাতে পারো সুন্দর মতে বলতে যদি তোমার লেখো আটের পরে প্রথম বাউন্সের পরে কত হবে আবার দ্বিতীয় ধাপে কত হবে যদি ধাপে ধাপে দেখাও তাহলে এটা আমি ফুলমার্ক দিব আর যদি এমনি সরাসরি লিখে দাও যে আমি লিখে দিয়েছি যে লিখে দাও তা নাম্বার দিব না কম দিব শুধু উত্তর নাম্বার এক দি পাবা আর উচ্চতা দিয়ে দাঁড়া তৈরি করা দাঁড়া তৈরি করার জন্য মনে রাখবা দাঁড়া তৈরি করে একটা শর্ত আছে যে কোনো দাঁড়া হওয়ার জন্য অন্তত প্রথম তিনটা পথ প্রথম তিনটা পদ স্পষ্ট হওয়া লাগে প্রথম পথ কোনটা দ্বিতীয় পদ কোনটা তৃতীয় পদ কোনটা এই তিনটা পথ থাকলে এদের মধ্যে যে পার্থক্য দিয়ে বোঝা রেখে দ্বারা কথা বলছো যে কোনো দ্বারা তৈরি করার জন্য প্রথম তিনটা পথ স্পষ্ট হওয়া লাগে এদের মধ্যে পার্থক্য দিয়ে তারপর এটা কি সমান্ততা না গুণত্বতা সে নির্ণয় করতে হয় তো তোমরা ওইভাবে তোমরা এটা করে এটাকে সাজাবা থেমে যাওয়ার পরে বলটির মোট অতিক্রান্ত দ্রুত কত এটা তোমরা নিজেরা নিজেরা করবা দেখো ক নম্বর দেখো প্রথম ছিল আট একবার যদি কমে যায় চার এভাবে ভেঙে ভেঙে দেখেছি হ্যাঁ কোয়েশ্চেন দেখো দেখা হচ্ছে এইট সি থ্রি এখানে সি আসলে তোমাদের ওই দ্বিপদী বিস্তৃতি ও আচ্ছা বলতে বলে গেছি তোমাদের আগে যে কোশ্চেন নাম্বার দুই ছিল এই প্রশ্ন নাম্বার দুই এটা ছিল তোমাদের অধ্যায় এটা ছিল তোমাদের পাশ অসীমতক সমষ্টি অধ্যায় সাথে হ্যাঁ ওই যে অসীম দ্বারা যে টপিসটা এই অসীম দ্বারা থেকে এটা দেওয়া আছে আচ্ছা অধ্যায় তিন নম্বর কোশ্চেন তোমার অধ্যায় দশ থেকে দ্বি প্রতি এখানে যে এইট সি ফাইভ এই এট সি ফাইভ বলতে এরা তোমার যদি ক্যালকুলেট কেউ যদি এটাকে ক্যালকুলেটারে মান বের করে দাও আমি নাম্বার একও দিব না মনে রেখো কারণ ক্যালকুলেটের জানি আমরা এটা মান ক্যালকুলেটার মান দিলে সমান হয়ে যায় এটা ক্যালকুলেটর মান না এই এট সি ফাইভের অর্থাৎ বইয়ের মধ্যে এন সি আর দশ দশমিক দুই বা দশের বি এই ওটার মধ্যে এন সি আর একটা সূত্র দেওয়া আছে ওইখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমার সূত্রটার প্রমাণ দেওয়া আছে ওই সূত্রের প্রমাণ লাগবে না সূত্রটাকে জাস্ট এই দুই পাশটা সমান করলে আমি ফুলমার্ক দিব এই জন্য অবশ্যই বইয়ের সূত্র দেখা লাগবে সূত্র দেখে দুই পাঁচটা একই হয় এটা দেখেলেই হবে সাত অর্থাৎ এ আর বি দেওয়া আছে ওইখানে এম এর মান সিক্স বসে বিস্তৃতি করবা এখানে এন এর মান সেভেন বসে বিস্তৃতি করবা আচ্ছা দেখো এখানেই দেখো এন সমান সমান সেভেন তো দেখো এখানে খ নম্বরে দেখো এম এর মান সিক্স দেওয়া আছে এনএম ওয়ান সেভেন দেওয়া আছে মূলত এন এম ওয়ান সেভেন দেখো তো আমাদের উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে এর মান ওয়ান প্লাস এক্স পাওয়ার দেওয়া আছে এম আর বি দেওয়া আছে ওয়ান মাইনাস পাওয়ার দেওয়া সেভেন আসলে কী এন এম ওয়ান সেভেনটা দেওয়ালে আসলে তোমাদের শুধুমাত্র কনফিউজটা করার জন্য এর কোনো তেমন প্রয়োজন নাই যদি এখানে বি এর পাওয়ার এন দেওয়া থাকলো তাহলে মান বসে দেবো তাই এবং যেটা মান দেওয়াই আসে তো এনএমারটা এখানে প্রয়োজন আচ্ছা এই বিকে তাহলে এর সাথে বি দুটাকে গুণ করে এটাকে তৃতীয় পর তোমাদের বিস্তৃতি করবা বিস্তৃতি করার পরে তারপর ওটার মান প্রথমটার মান এক দশমিক এক পরটার মান শূন্য দশমিক নয় জিরো পয়েন্ট নাইন বসে গিয়ে ওইখান থেকে এটা এক সাইডটা একটার মানে বেরোবে ওই এক সাইড মানটা একটা যে বেরোবে ওটা বিস্তিতে বসায় দিবা বসায় দিলে তোমাদের মান হয়ে যাবে তো ওইটা আমাদের ওটাই অ্যান্সার থাকলে তবে খেয়াল রাখবা যাতে যেটা অ্যান্সারটা হবে ওটা অবশ্যই যেটা এখানে ওয়ান দশমিক ওয়ান মানে এক দশমিক পাওয়ার ছয় আর জিরো দশমিক নয় শূন্য দশমিক নয় যে পাওয়ার সাধ্য আছে এটা ক্যালকুলেটার যে মানটা বের হবে ওই মানটা যদি সরাসরি কেউ বসাও আমি কেউ নাম্বার দিবো না কারণ এটাকে বের করতে হবে যেহেতু এটা আট মার্ক এটার জন্য আট মার্ক দেবেন আমাকে এক্সের মানটা বসে গিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বের করে করে দেখাতে হবে গ দেখো এক্স বাই টু ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার সিক্স এর বি যদি এক্স বর্জিত পথ মধ্যপদ তোমাদের এখানে গয় সংযোগ করবা ওই সাধারণ পদটা লিখবে হ্যাঁ সাধারণ পদটা লেখে এক্স পথ বের করবা মধ্যপথ বের করে তারপর সমান দুই পাশ সমান ধরে থেকে মিলে যাবে দেখো আমি একটু মধ্যে হালকা দেখেছি ওখানে এনসিআর সূত্র এনসিআর সূত্রটা এটা প্রমাণ দেখে সি এর সূত্রে মূলত উপর এন থাকলে এন ফ্যাক্টোরিয়াল নিচে আর থাকলে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু উপর থেকে নিচেটা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ফাইভ সি টু একটা অঙ্ক তোমাদের করে দিয়েছে এখানে তবে অবশ্যই আমি এখানে লিখেছি ক্যালকুলেট করে আমি মার্কিং কিনে না আমার রেখো এটাকে সুন্দর মতো মান বের করে করে আমাকে দেখাতে হবে এই যে খ নম্বরটা দেওয়া আছে এই ওয়ান প্লাস এক্স বিস্তৃতি ওয়ান মাইসের বিস্তৃতি এরপর তোমরা এটাকে সম্পূর্ণ দেওয়া নেই যেহেতু এ ইন টু বিলে এ এর সাথে বি দুইটা গুণ করবা এর সাথে বি দুইটা গুণ করে এটা মান বেরোবে ওইখানে তৃতীয় পদ তিনটা পদ এটা অর্থাৎ প্রথমটা ওয়ান পরটা এক্সের এক্সের পথ বেরোবে পরটা এক্স স্কোয়ারের পথ হবে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটা এটা অধ্যায় আটের তিক্রমিক থেকে আমি এখানে কি কষ থিটার মান মাইনাস সঙ্গে সঙ্গে কস মাইনাস থিটার কেন ব্যাখ্যা করো এটার মূলত বেসিক কোয়েশ্চেন একেবারে বেসিক কোয়েশন এগুলা এগুলোর ব্যাখ্যা তো আমি যদি বলি যেটা তোমার দিতে পারবা এগুলোর বেসিক কোয়েশ্চেন আমি তোমাদের যেতে এটার জন্য আর্ট মার্ক আমি এটার অবশ্যই এটা বইতে যে চতুর্ভাগের যে ব্যাখ্যাটা দেওয়া আছে এই চতুর্ভাগের ব্যাখ্যাটা লাগবে সাথে কষের জন্য যে চিত্রটা ওই চিত্র তো নিজ থেকে দিয়ে এটা আমাকে প্রমাণ দেখাবা একের জন্য এটা দুই নম্বরটা একটু ব্যতিক্রম কোশ্চেন এটা মূলত অধ্যায় মিক্সচার কোশ্চেন তো তবে এটা লগের সাথে পাওয়া যায় সম্পর্ক ওই সূচকও লগাই দিব অধ্যায় নয় অধ্যায় নয় সূচক লগাই দেবো অধ্যায় থেকে দেওয়া আছে এটা যারা পারো এই এটাকে যদি করতে পারো তো ভালো না করতে পারলে আমি নাম্বার তো দিব না তবুও চেষ্টা করবো যে কিছু ইয়ে দেবে হ্যাঁ তো চেষ্টা করবা এটাকে অধ্যায় নয় তো কারোর সহায়তা নিয়ে হোক বা যদি প্রয়োজন হয় স্কুলে কারো কাছে এসে আমাদের কাছে বুঝি নি বুঝে নিবা বা আমি যদি প্রয়োজন হয় এটা তোমাদের এটা সমাধান করে দিব তবে আশা করি নিজে চেষ্টা করে হ্যাঁ চেষ্টার উপরে আমি অন্তত নাম্বারটা দিব তো আশা করি পারবা আমি দুই একজনও পারে তো সবারই পারা উচিত তিন দেখো ওই যে কস এটা অর্ধেক আটের অর্ধে আট থেকে ত্রি কোশ্চেন থেকে আট দশমিক দুই এখানে মানটা যদি কেউ সরাসরি ক্যালকুলেটরে বসায় দাও আমি কিন্তু নাম্বার একও দিব না মানে কারণ এটা যদি ক্যালকুলেটার বসাও সরাসরি চলে আস সরাসি চলে আসবে কিন্তু এটাকে তোমার ব্যাখ্যা সহ ওইটাকে ফাইভ বাই টু এর গুণিত্বক লেখে ওটাকে সাজানো পরে কোন চতুর্ভাগে যায় সেই চতুর্ভাগে কষের মানটা কি প্লাস না মাইনাস সব কিছু বের করে মানটা বের করে দেখাতে হবে এই জন্য পাশের চতুর্ভাগের ছবিটাও দেখাতে ছবিটা দেখাতে হবে এই জন্য খেয়াল রাখবে যে এটা পুরো আমি কিন্তু সহ বলছি এগুলো এক একটা কিন্তু আর্ট মার্কের কোশ্চেন ব্যাখ্যা সহ দিবে এটাকে তবে তোমরা শুধুমাত্র শুদ্ধি পরীক্ষা করার জন্য ওই ক্যালকুলেটার মানটা বসে টেস্ট করতে পারো যে তোমার মানটা হয়েছে কি না চার নম্বরটা ওদের আটের কোশ্চেন আর পাঁচ নম্বরটা এটা অসীম দ্বারা অসীম দ্বারা থেকে কোশ্চেন দিয়েছে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এখানে প্লাস না কিন্তু এখানে প্রথমটা ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ডট 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 এটা সাধারণ পদ বের করবা সাধারণ পদ বের করা যে তোমাদের দেওয়া ছিল ওই যে অ্যানতম পদ যেটা অ্যানতম পদ বের করলে এটা সাধারণ পদ হবে এবং প্রথম দশটি পদের সমষ্টি এই প্রথম দশটি পদের সমষ্টি সূত্রের মাধ্যমে যদি করতে পারো তাহলে তো সবচেয়ে ভালো কিন্তু সূত্র মধ্যে করতে পারবো না এটা কোনো সূত্রে প্রয়োগ হয় না তো এটা সূত্র ছাড়া এমনি তো কেউ যদি দশটা পথ বের করে যোগ করে দেখা তা তো হবে কেউ যদি বেসিক থেকে বলতে পারো যে মানটা কত হয় এমনি দেখে দেখে বলা যায় যদি পাশে ব্র্যাকেট লিখে দাও ওই ব্যাখ্যাটা যে কেন এটা সহসে লিখলা বা কেন হয়েছে এটা তলও হবে আশা করি মোটামুটি বুঝছো যে কেন আমি এটা কী মানে অ্যান্সার চাইতেছি সেটার এই প্রথম দশটা পদের যে সমষ্টি কত হবে এটা একেবারেই মানে কোশ্চেন দেখে দেখে বোঝা যায় এটা সহজ কোশ্চেন দেওয়ার কথা না বাকি আমি তোমাদের এখান থেকে এই সাধারণ পদটা তো একটু জটিল প্রক্রিয়া বের করতে হবে আর দশম পদের সমষ্টি এটা সরাসরি বলা যায় কিন্তু সরাসরি বলার যে বৃত্তি যেটা ওই বৃত্তিটা অবশ্যই লেখা লাগবে ওই বৃত্তি লিখলে আমি তোমার ফুল মার্ক দিয়ে দেবে তো আশা করি সবাই ভালো পরীক্ষা দিবা যেহেতু একশো মার্কের মূল্যায়ন হবে এটি আপ যদি পাও তাহলে অতি উত্তম আর এরপর থেকে গ্রেড অনুযায়ী নাম্বার দেবো হ্যাঁ সবাই ভালো করবা তবে আমি অবশ্যই বুঝি আমি কিন্তু আমার ভিডিওর উপর নাম্বার দিও মো রেখো ভিডিও যদি কেউ পুরোপুরি ফলো করো ফলো করো ওই মতো তাকে নাম্বার দেবো অন্যথা যদি যদিও হয় কিন্তু যদি আমার মন মতো মন মতো বলতে না মানে আমি অ্যাসাইনমেন্ট যেহেতু ব্যাখ্যা ভিত্তিক এখানে যদি গবেষণা ভিত্তিক থাকবে গবেষণা অবশ্যই থাকা লাগবে তো সবাইকে ধন্যবাদ